মুজতাহিদ নয় মুকাল্লিদ এই মুকাল্লিদদের জন্য যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব বুঝলেন এখন কে মুজতাহিদ আর কে মুকাল্লিদ প্রশ্ন আসে না মুজতাহিদের সাতটা স্তর কয়টা এর মধ্যে প্রথম স্তরের মুজতাহিদ কে আল্লাযী আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ যে ব্যক্তি সরাসরি কোরআন হাদিস খুলে মাসালা বের করতে পারে তিনি মুজতাহিদ বিজাত এক নাম্বার স্তরের মুজতাহিদ এই মুজতাহিদ বিজাত আবার দুই প্রকার কয় প্রকার একটা মুজতাহিদ বিজাত মাহবুব এমন মুজতাহিদ যার মাযহাব আছে এই এরকম হচ্ছে চার জন কয়জন আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বল আরেক প্রকার হচ্ছে মুজতাহিদ বিজাত গায়র মাহবুব ব্যক্তি মুজতাহিদ বিজাত প্রথম স্তরের মুজতাহিদ কিন্তু তার কোনো মাযহাব নাই তার অন্যতম উদাহরণ ইমাম বুখারী ওনার কোনো মাযহাব নেই ইমাম গাজ্জালি হ্যাঁ জি তারা এখন এই মুজতাহিদদের মধ্যে সপ্তম স্তরের যিনি মুজতাহিদ ওই রকম একজন হচ্ছেন যিনি হেদায়া কিতাবটা লেখছেন সাহেবে হেদায়া উনি সপ্তম টপকার মুজতাহিদ এখন হাজার বছর আগে লেখা হেদায়া কিতাবের লেখক যদি হয় সপ্তম টপকার মুজতাহিদ আমি আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন যেখানেই পড়েন কয় নাম্বার মুজতাহিদ তাহলে আমরা সবাই মুকাল্লিদ আমরা কি আমাদের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব এখন দলিল কি কেন মাযহাব ওয়াজিব হবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে যারা উলুল উলিল ইল উলিল আমর তাদের আনুগত্য করো এখন উলিল আমর কারা প্রশ্ন আসে না ইমাম বুখারীর উস্তাদ ইমাম দারিমি ইমাম বুখারী সরাসরি উস্তাদ ওনার লেখা সংকলন হাদিসের কিতাব হচ্ছে সুনান দারিমি প্রথম খণ্ড আরবের ছাপ 49 পৃষ্ঠা একটা বাব কায়েম করেছেন তিনি বাবুল ইত্তেদাই বিল উলামা আলেমদের অনুসরণের পরিচ্ছেদ বুখারীর উস্তাদ ওখানে তিনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এর তাফসীর করতে যে বলেন ওয়া ক্বালা আতা ইবনু রাবাহ উলিল আমরি মিনকুম আই উলিল ইলমি ওয়াল ফিকহ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা ইলম ও ফিকহের ধারক তাদের অনুসরণ করাকে তা আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না শাফির অনুসরণ করি না আমরা তাদের ফিকহ তাদের উসুল ও তাদের ইজতিহাদের অনুসরণ করি এটা ওয়াজিব এটা কি এখন মনে করুন কোনো ভাই যদি বলে যে না আমি কারো তাকলিদ করব না তাকলিদ করা শির সরাসরি আমি আমল করব এই কথা যারা বলেন আমার ভাই যারা আছে বাংলাদেশে যে নামেই আছে আছে না আচ্ছা যে নামেই বলেন লামাজাবি বলেন বা আহলে হাদিস বলে তারা যে নামেই বলেন তারাও তো শেখকে মানতেছে কথা বলে না মানে কি না প্রথম শেখ মানতেছে ইমাম ইবনে তাইমিয়াকে দ্বিতীয় শেখ মানতেছে ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে তৃতীয় শেখ মানতেছে নাসিরউদ্দিন আলবানীকে চতুর্থ শেখ মানতেছে বাংলাদেশে যারা আছে যারা আছে এই যে বিন ইবনে বিন 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 আরে বাবা নাম দেন কেন এই যেভাবেই বলেন আপনি বুঝতে পারছেন মানতেছি কিনা তো আপনারা ইবনু তাইমিয়ার ফতোয়া মানতেছেন তাকলিদ করতেছেন এটা শেরেক হয় না আমরা আবু হানিফার ফেকা মানলে শেরেক হবে ভাই এটা কেমন কথা বলেন এর তো জিএমটিটি জাতে মাতাল তালে ঢিক অবস্থা কথাটা বুঝেন না এমন যদি হতো যে ওনারাও সরাসরি কোরআন হাদিস খুলে মাসালা বের করে আমল করতেছে তাইলে নাইলে আমরা মেনে নিতাম ঠিক আছে তাকলিদ করা শির আপনারা তো তাকলিদ করতেছেন তবে আপনাদের ইবনু তাইমিয়া ইবনু আব্দুল হাব নজদি আর নাসিরউদ্দিন আলবানী থেকে লক্ষ স্তর উপরে ছিলেন আবু হানিফা তাদের তাকলিদ থেকে তার তাকলিদ অত্যন্ত নিরাপদ এই জন্য আমরা একটি মাযহাবকে ধরে নিয়েছি যা আবু হানিফার ব্যাখ্যা ফেকাটা পুরা কোরআন সুন্নাহ মোতাবেক এই জন্য আমরা তার ফিকহের অনুসরণ করছি তার মাসাইলের অনুসরণ করছি তিনি নিজ ইজতিহাদে যেটা ভুল করেছেন আমরা ওটা বাদ দিছি যেমন যেমন
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন ফারসিতে নামাজ পড়া জায়েজ। ওনার দুই ছাত্র সাহেবেন বলেছেন না আরবি ছাড়া অন্য ভাষায় নামাজ চলবে না। হানাফিগণ ইমাম সাহেব একটা মানে নাই সাহেবেন একটা মানছে, কারণ ইমাম সাহেব শিখায় গেছেন আমার নিজের মাসালা যেটা কোরআন সুন্নাহর বিপক্ষে চলে যাবে ওটা মারদুদ বা আমরা আবু হানিফার উসুলে দেখছি যে ওনার মাসালাটা ভুল, ওনার উসুল মানতে যে ওনার মাসালা বাদ দিয়েছি। হেদায়েত শরাফাতুল কাদির এসেছে আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের 6 দিন আগে ছাত্রের মাসালাকে মেনে নিয়েছেন। সাহেব ভাই আবু ইউসুফ ও মুহাম্মদের মাসালাকে তিনি মেনে নিয়েছেন। তাহলে দেখা যায় হানাফি মাযহাবে দলিলবিহীন তাকলিদ নাই, হানাফি মাযহাবে ব্যক্তি পূজা নাই, হানাফি মাযহাবে শেখ পরাস্তি নাই, হানাফি মাযহাব কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চার দলিলে চলে, ঠিক কিনা বলেন? এখন আসেন বলবেন হুজুর মাযহাব তো চারটা কোনটা মানবো, ঠিক কিনা মানবো কোনটা প্রশ্ন আসে না, আসেন এটার জবাব দেন। আমাকে আমার এক ছাত্র প্রশ্ন করছিল হুজুর আমাদেরকে তো এই প্রশ্ন করতেছে ওরা যে মাযহাব তো চারটা, তো হানাফি মাযহাবে দেখা যায় একটা জিনিস হারাম বলছে শাফিতে হালাল বলছে। এত রাত আপনারা বসে আছেন খুব আগ্রহ আপনাদের ইলম শিখার, এই জন্য আমি আমার কষ্টটা ভুলে গেছি, তারপরও 5 মিনিট ইনশাল্লাহ বিচলিত হবেন না। আমাকে বলছে হুজুর হানাফি মাযহাবে দেখা যায় একটা জিনিস হালাল বলছে শাফিতে হারাম, শাফিতে হারাম বলছে হানাফিতে হালাল, তো এইটা কেমনে মানব? একটা মাযহাবে হালাল ওটা আরেক মাযহাবে হারাম হয়, একটা মাযহাবে হারাম ওটা আরেক মাযহাবে হালাল হয়, আমরা কোন দিক যাব? প্রশ্ন আসে না? যেমন হানাফিদের মতে রক্ত যদি বের হয় ওযু নষ্ট হয়ে যাবে, শাফিদের মতে রক্ত বের হলে ওযু ভাঙবে না, হানাফিদের মতে বীর্য নাজাস 3 বার ধৌত করা ফরজ, শাফি বলছেন না এটা নাজাস না একটু ঘষে টসে নিলেই। আমার জবাব হচ্ছে দেখো আপনি অসুখ হয়েছে এখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ঠিক কিনা? ডাক্তার আপনাকে যদি সঠিক ট্রিটমেন্ট দেয় আপনি ভালো হয়ে যাবেন, বুঝেন না? আর ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় আপনি মারা যাবেন, এতে আপনিও দায়ী না ডাক্তারও দায়ী না। চার মাযহাবের যে কোনো এক মাযহাবে থেকে যদি তুমি চলো সেই হারামটা তোমার কোনো ক্ষতি করবে না, কারণ তুমি একটা ডাক্তারের প্রেসক্রিপশনে চলতেছো। কিন্তু চারটা বাদ দিয়া তুমি নিজে যদি ডাক্তার হয়ে ট্রিটমেন্ট করো তো তোর 14 বছর তোমার জেল, তুমিও মরবা রুগীও মরবে। এই জন্য যে কোনো একটি মাযহাবে আপনাকে থাকতে হবে, একটি মাযহাবে থাকতে হবে, একটা ডাক্তার আপনাকে ভাবতে হবে, কিন্তু ডাক্তার বাদ দিয়া নিজে যতই মেডিকেল সায়েন্স পড়ে ডাক্তারি করেন এটা মানা হবে? গভর্নমেন্ট মানবে? সিভিল সার্জন যদি এসব ধরে জেল হবে না আপনার? ফজরের সুন্নত ছুটে গেলে ফরজের পরে কি পড়ে নেওয়া যাবে? জি না, সূর্য ওঠার আগে আপনি রাকাতাইন কাবলাল ফজর পড়তে পারবেন না, বরং আপনাকে সূর্য উঠে যাবার পর হালাল ওকতে কাজা হিসেবে আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? বলবেন হাদিস বাইহাকিতে হাদিস এসছে, আমি রেওয়ায়েত বিল আলফাজ করতেছি না, আমার স্মৃতিতে নাও থাকতে পারে, রেওয়ায়েত বিল মানা করতেছি। লা সলাতা লা সলাতা বাদাল ইকামা ইল্লাল মাকতুবা ইল্লা রাকআতা ইল ফাজর, একামত হয়ে যাবার পরে ফরজ নামাজ ছাড়া আর কোন সুন্নত নামাজ পড়া যাবে না, তবে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া। মুসল্লি যদি মসজিদে যেয়ে দেখে যে ইমাম সাহেব নামাজ শুরু করছে ফজর, সে সুন্নত 2 রাকাত পরে জামাত পাবে, হুকুম হচ্ছে সে 2 রাকাত সুন্নত পরে জামাতে শামিল হবে। আর যদি মনে করে যে না জামাত ছুটে যাবে তাহলে সে জামাতেই শরীক হয়ে যাবে, কারণ হাদিসে আসছে ইল্লা রাকআতাইল ফাজর। কি বুঝলা? হ্যাঁ, মাগরিবের নামাজে যদি 3য় রাকাত পাই তাহলে 2য় রাকাতে কি পুনরায় বসতে হবে? হ্যাঁ, এটাই উত্তম। একবার বসে যাবেন, একটা সোফা হলো, এরপর আবার আরেক রাকাত পরে আবার আপনি ই করতে পারবেন, আর আপনি একসাথে 2 রাকাত পরেও আপনি বৈঠক করতে করে শেষ বৈঠক যেটা ফরজ ওটা করে নামাজ শেষ করতে পারবেন। তাবিজ ব্যবহারের শরী হুকুম কি? তাবিজ কারে কয়? চিনেন কি তাবিজ আপনারা? এই যে তামার আর রূপার যে খোল এটারই তাবিজ বলেন? এটা মাদুলি, এটা খোল।
আউযা ইউআউযু তাআউযিজ হচ্ছে আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া জাদু টোনা অনিষ্টতা থেকে এটাকে বলা হয় তাআউযিজ এখন প্রশ্ন হলো লিখিত তাআউযিজ ধারণ করা যাবে কিনা যদি কোরআন হাদিস থেকে হয় এটা প্রশ্ন ঠিক কিনা আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আল্লাক তামিমাতান ফাকাদ আশরাক যে ব্যক্তি তামিমা ঝুলাইলো গলায় সে শিরক করলো এখন সমস্যাটা এখানে হয়ে গেছে যারা তাবিজকে শিরক বলতেছে তারা তাবিজকে তামিমা বলতেছে অথচ তামিমা এক জিনিস তাবিজ আরেক জিনিস বিখ্যাত আরবী অভিধান লেসানুল আরাবে তামিমার 14টা অর্থ আসছে কতটা তামিমা যার বহুবচন তামাইম এটা কি নরি কোরি জরি বুটা সিরা স্যান্ডেল মৃত পশুর চামড়া গরু বাছুরের শিং এই সব জড় পদার্থ বরকতের জন্য ঘর বাড়ি গাড়ি শরীরে লাগানো তামিমা এটাকে হাদিসে শিব বলা হয়েছে কিন্তু কালামুল্লাহ থেকে যেটা লিখে বরকতের জন্য রাখা হয় সেটা তামিমা না সেটা রুকিয়া শারঈয়া সেটা জায়েজ আছে দলিল তাফসীরুল কবীর প্রথম খণ্ড বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতে ইমাম রাজি লিখেছেন রোম সম্রাট হেরাকেল বাদশা হেরাক্লিয়াস যাকে বলেন আপনারা তার মাথা ব্যথা যায় না তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দূত পাঠালেন যে হযরত ওমর যদি দোয়া করে দেয় আমার মাথা ব্যথাটা যেতে পারে হাদিসে এসেছে ফাবাআসালাহু উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু কালান সুয়াতান হযরত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠিয়ে দিলেন টুপি মাথায় দিলে তার ব্যথা চলে যায় টুপি খুলে ব্যথা হয় রোম সম্রাটের কৌতূহল জাগলো টুপিতে কি আছে টুপি খুলে দেখে হযরত ওমর লিখে রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আল্লাহর কালাম বরকতের জন্য লিখে রাখা এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন আপনারা আন্দাজি শেরকের ফতোয়া দিবেন না ফতোয়া দেওয়ার আগে 70 বার চিন্তা করবে কি বলতেছেন আন্দাজি ফতোয়া দিলে উম্মতের মধ্যে ডিভাইড হবে দ্বন্দ্ব হবে বিশৃঙ্খলা হবে এলাকায় জুয়া খেলার প্রভাব বেড়ে গেছে এমন অবস্থা আমাদের করণীয় কি দেখেন আমাদের দেশে শরীয়ত আইন নেই এটা আমাদের পোড়া কপাল তাই বলে আমরা বসেও থাকতে পারি না এলাকায় যারা যারা জুয়া খেলে আগামী শুক্রবার মসজিদে তাদের লিস্ট করবে এই জুয়ারিদের বাড়িতে কোনো দাওয়াত নেবেন না নিজেদের বিয়ে শাদী তো তাদের দাওয়াত দিবেন না তাদেরকে সালাম দিবেন না তাদের সালাম নেবেন না মসজিদে গেলে তাদেরকে নামাজে দাঁড়াইতে দিবেন তার নামাজ পড়ার দ্বারা তার চরিত্রের পরিবর্তন আসতে পারে সামাজিকভাবে তাদেরকে বর্জন করবেন তখন দেখবেন জুয়ারিরা আস্তে আস্তে ভালো হয়ে গেছে নতুবা জুয়া খেলতে চকরিয়া ভাত দিয়ে সিডান যাবে এক ভাই প্রশ্ন করেছেন নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান কি আবশ্যক মনে করলে কি বিদাত হবে হ্যাঁ আপনি যদি নামাজের অংশ মনে করেন নামাজের পর হাত তুলে দোয়া করা সেটার জন্য আপনার আলাদা বিধান আপনি নামাজের অংশ মনে করতে পারবেন না ফরজ ওয়াজিব মনে করতে পারবেন না আবার তাচ্ছিল্য করে ছেড়েও দিতে পারবেন না কারণ নামাজের পরে যে হাত তুলে মুনাজাত এটা সুন্নতে মুতাবারেসা নামাজের পরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন দোয়া করেছেন এরকম একটি দুইটি নয় আমি অধম আমার জীবনে 70টির মতো হাদিস পেয়েছি এখন নামাজের পর যদি দোয়া থাকে দোয়ার ব্যাপারে তো অনেক হাদিস আসছে সহিহ বুখারীতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পর দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম হযরত সাওবান বর্ণনা করেছেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সহিহ মুসলিমের হাদিস তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পরে আসহাবে কেরামের দিকে ফিরতেন তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ তিরমিজির হাদিস সাহাবা কেরাম জিজ্ঞেস করেছেন আইয়ুদ দুআ আসমা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন দোয়া দ্রুত কবুল হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাওফাল আখির ও দুবুরা সালাবাতিল মাকতুবা গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়
তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নাই দ্বিতীয় প্রশ্ন হাত তুলবো কি তুলবো না প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যা আবু দাউদ শরীফের হাদিস নাসাইতে আছে তিরমিজিতেও আছে মিশকাতেও আছে ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম তোমরা যখনই আল্লাহর কাছে দোয়া করবে কিছু চাইবা তা হাতের তালু পেতে চাইবা যেহেতু নামাজের পর দোয়া আছে তাও হাদিস দিয়ে সাব্যস্ত নামাজের পরে দোয়াতে হাত তোলা তাও হাদিস দিয়ে সাব্যস্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহু আমিন নামাজে সূরা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে কি দরকার নাই যদি পড়তে চান পড়তে পারেন সমস্যা নেই এক ভাই প্রশ্ন করেছেন মিলাদ কিয়াম করা কি সুন্নাত তা নিয়ে আলেমদের মাঝে বাড়াবাড়ি করার বিধান কি না বাড়াবাড়ি করবেন না আমরা যারা জনপুর ফুরফুরা এবং অন্যান্য আহলে সুন্নাল জামাতের যারা বাংলাদেশে আমরা বলি মিলাদ শরীফ পড়া এটা নেক আমল এটা খুব সওয়াবের কাজ আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া এটা সুন্নতে সাহাবা আর মিলাদ শরীফের কিয়াম যেটা এটা সম্পর্ক আদবের সাথে মহব্বতের সাথে এটাকে আমরা মুস্তাহাব মুস্তাহসান বলে থাকি যদি কেউ মুস্তাহাব মনে করে না করে তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই আমরা মনে করি মুস্তাহাব আমল না করলে তো কারো ঈমান নষ্ট হবে না কিন্তু যারা বিনা দলিলে বিনা প্রশ্নে এমনিতেই ফিতনা ছড়ান বা হারাম শিরক বলবেন তাদেরকে আমরা ফিতনাবাজ মনে করি এবং আমরা মনে করি এই ক্ষেত্রে আমরা মিলাদ কিয়াম করছি আমাদেরকে করতে দেন আপনারা করেন না ওটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এটা নিয়ে ঝগড়া বা বাড়াবাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই বাকি যদি আরো জানতে চান ইউটিউব সার্চ দিয়ে আমার বক্তব্যগুলো ইনশাআল্লাহ দেখে নেবেন আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহুম আমিন মুমিন এবং মুসলিমের পারিভাষিক পার্থক্য কি রূপ আল্লাহর নিকট কার মর্যাদা বেশি মুমিন না হয়ে মুসলিম হবার কোনো সুযোগই নাই আগে ঈমান তারপর ইসলাম যে ঈমান আনলো সে মুমিন তারপর যে ইসলামে ঢুকলো সে মুসলিম কথা বুঝতে পারছেন নামাজের তেলাওয়াত ইমাম সাহেব সূরা নসরের শেষ আয়াতে ইন্নাহু কানা তাওয়াবার জায়গায় ইন্নাহু তাওয়াবা পড়ায় নামাজে সাজদা সূর না দেয়া নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে অর্থ বিকৃতি ঘটে নাই কিন্তু সজদা সহুতা দেওয়া তার দরকার ছিল কোন ব্যক্তি সহি হাদিস জানার পর সেই অনুযায়ী আমল করতে পারবে কি এবং অন্য কেউ তা অনুযায়ী আমল করতে উৎসাহিত করতে পারবে কি তাকে মুস্তাহিদ হতে হবে মুকাল্লিদ হয়ে সে সহি হাদিসের উপর নিজ আমল করতে সব হাদিসে আমল করতে পারবে না আর অন্য কেউ আমল করাতে পারবে না বাদ্যযন্ত্রের রেকর্ডের ভার্সন হিসেবে মোবাইলের রিংটোনের বিধান কি হবে এবং তা যদি মসজিদে বেজে উঠি ইমামের করণীয় কি এই কাজটা যে করবে মুসল্লি বেয়াদব বলে গণ্য হবে তাকে তওবা করতে হবে অবশ্যই মসজিদে ঢোকার আগে মোবাইলগুলোকে বন্ধ করে দিতে হবে এক ভাই প্রশ্ন করেছেন কুন নাম আরাল মুজাহিদিন আল ইয়াউমা ইয়াজমাউনা আলা আদাইহিম আলাইসা যালিকা কাল ইমতিহান ওয়া ইল্লা ফামা হুয়া হুকম তো মুকাতিলিনদের ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন যিনি করেছেন তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে সাক্ষাৎ করে উত্তরটা জেনে নেবেন এই এটাও যে যৌতুকের কথা হয়ে গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আল্লাহ তাআলা চকরিয়া ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আজকে চতুর্থতম তাফসীর কোরআন মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার মক্কার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি এই মানুষগুলোর মধ্যে রব্বুল আলামিন যার দুটো হাতকে তোমার ভালো লেগেছে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তানা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না আমিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়
নূরের মদিনায় যিনি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছি আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন ছাত্র কল্যাণ ফোরামের যে সমস্ত যুবকরা এই ফোরামকে তৈরি করেছে আর কোরআন কারীমের মাহফিলের বাগান সাজিয়েছে প্রতি বছর মাহফিলটা করে যায় এই প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও তোমার দ্বীনের কাজের জন্য তাদেরকে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ তাআলা ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও চাকরিজীবী যারা চাকরিতে সফলতা দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি গুনাহ বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও বাড়ি যাবার আগে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও আল্লাহ পর্দা নাড়ালে মা বোন আমার যারা হাত তুলে বসে আছেন অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা তাদের মনের দুঃখ কষ্ট সব দূর করে দাও আর তাদের প্রত্যেককে এক একটি করে সোনার সংসার তুমি দিয়ে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে যা কিছু চাইলাম নেক মাকসাদ সব তুমি কবুল মঞ্জুর করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোঁটা চোখের পানি সদকা করে দিন সংগঠনের দিবসের সাথে মারা গেছে রব্বুল আলামিন এই সংগঠনের সাবেক সদস্য মরহুম এরশাদ ও মেহরাব তাদের দুই ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ দিন ইমানে দৌলত দিয়ে দুনিয়া থেকে যেয়ে থাকলে বেহেশত উঁচু মাকাম দান আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان
أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.